2020 সালে ছোট পর্দার অভিনেতা কুণাল ভার্মাকে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি। তবে করোনার কারণে তাদের বিয়ের অনুষ্ঠান করা হয়নি। গত বছর ছেলে সন্তানের মা হন পূজা। ছেলে কৃষবের বয়স এখন 1 বছর 1 মাস। করোনা পরিস্থিতিও অনেকটা ঠিকঠাক, তাই আর দেরি না করে নভেম্বরেই বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছেন পূজা ও কুণাল। আগামী 15 নভেম্বর পথেই বসতে যাচ্ছে তাদের বিয়ের আসর। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের অনুষ্ঠানের তারিখ জানান পূজা। এদিকে সংবাদ মাধ্যমকে পূজা জানান অল্প পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান হবে, বিয়েতে পরিবারের লোকজন ও নিকট বন্ধুরা থাকবেন। তবে তার আর কুণালের ইচ্ছে আছে মুম্বাইতে একটি পার্টি দেওয়ার। টলিউডে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে পূজাকে, যার মধ্যে দেবের সঙ্গে চ্যালেঞ্জ 2, হইচই আনলিমিটেড জনপ্রিয়। অন্যদিকে টেলিভিশনেও বেশ জনপ্রিয় পূজা।